আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আমি মোম্মা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এই বছরের কালবৈশাখী ছটটা কিন্তু ফাইনালি চলে আসলো ভেবেছিলাম বাহিরে যাব ই আনার জন্য টুকটাক ফাইনাল টাচ ওর জন্মদিন উপলক্ষে কেনাকাটা করতে কিন্তু দেখুন আকাশের কি অবস্থা তো আকাশের অবস্থা যেটাই হোক না কেন বাহিরে হয়তো বা যাওয়া হবে কিছুটা মোটামুটি অবস্থাটা নর্মাল হলে তবে এই অবস্থাতে আপনাদের সাথে শেয়ার করছি ঢাকার ভিউ বিশেষ করে আকাশের ভিউটা কেমন ছিল আমার বাড়ির জানলা থেকে সো অপেক্ষা করতে করতে ঝড় থেমে গেল আর ওইদিকে আমার যেটা বাসার সামনেই হচ্ছে আর্টিসান তো আর্টিসানে চলে যাচ্ছি ই আনার জন্য কিছু জামা কাপড় কিনতে তো আজকে জানেন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আর্টিসান থেকে কেনাকাটার পরে আমি আরেকটা জায়গাতে গিয়েছিলাম এটিএম বুথে টাকা উইথড্র করার জন্য ভুলে আমি আর্টিসানে কেনাকাটা করার সময় আমার যে কার্ডটা সেই কার্ডটা আমি ওখানে ফেলে রেখে এসেছি কি যে একটা টেনশনে পড়ে গেলাম আবার দৌড়ে এসেছি এটিএম বুথ থেকে এখানে তো পরে ফাইনালি তো পেয়েছি ওরা রেখে দিয়েছিল তো এরকম অনেক সময় আছে না খামখেয়ালি হয়ে যায় আমার সাথে কখনো এরকম হয়নি বাট এই প্রথমবার এরকম হলো তো ফাইনালি ওরা ভালো আর ওভারঅল আজকালকার যুগে কিন্তু এই সব জিনিসগুলো সেন্সিটিভ ইস্যু তো তারা রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি যেটা করছিলাম যে এই আনার জন্য আসলে এখানে ফিনিশিংটা আছে কিছু টি শার্ট কিনতে এসেছিলাম তো সব কিছু আসলে পছন্দ হচ্ছে না এই কারণে কারণ ইয়ানার আনার অলমোস্ট এই আর্টিসান থেকে মোটামুটি অনেক ধরনের টি শার্ট আমি অলরেডি কিনে দিয়েছি তো আর এই ধরনের ছাকা নাকা জিনিস ইয়ানা কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না তো কিছুই করার নেই বাট ফিনিশিং টাচে ওই যে কিছু কিছু জিনিস কিনতে চাচ্ছিলাম তো সেই কারণে এসেছি আর সেগুলোই দেখছি আর দেখতে দেখতে মনে হচ্ছিল যে এই নিয়ে আসলে ভালো হতো সে খুব সিম্পল সিম্পল জিনিস পছন্দ করে আমার এই সুপার গার্লের এটা পছন্দ হয়েছে বাট আই এম শিওর এটা নিয়ে গেলে সে পছন্দ হয়তো বা করবে না আমি আবার কি ছোট ছোট জিনিসগুলো বাচ্চাদের ভালো লাগার জিনিসগুলোর উপর পেস করে জিনিসগুলো কিনে থাকি এই স্ট্র্যাপ শার্টটা ভালো লেগেছিল বাট সাইজ অনেক ছোটো ছিল আর এই পলকা ডট আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো গোলাপি ডটটা কিনে নিয়েছি আর ওইদিকে আরও কিছু টি শার্ট কিনবো আমার এটার অপোজিটে একটা জায়গা আছে সেই অ্যাস্ট্রিরন নামে একটা শপ আছে সেখান থেকে আমি কিনবো তবে তার আগে আর্টিস্টনে একটু ঘোরাঘুরি করছি এই টপসগুলো না খুব একটা ভালো লাগেনি তবে এখানে এই ব্ল্যাক অ্যান্ড ব্লু যে টপসটা দেখলাম এটা ভীষণ ভালো লেগেছে এটা ইভেন আমার সাইজও ছিল তো মনে হচ্ছিল আমরা তিন মা মেয়ে মিলে কিনে ফেলি পরে আবার মনে হলো যে না থাক আজকে তো এই আনার ডে তো আনার জন্যই কিনি আর শুধু শুধু মিস ইউজ করে লাভ আছে মাঝে মাঝে হাজব্যান্ডের কথা শুনতে হয় আমার হাজব্যান্ড যেমন সবসময় সেভিংস করতে বলে আমাকে আর আমি যেটা করতে পারি না করি কিন্তু আসলে আমার সেভিংস থাকে না দেখা যায় এখানে সেখানে অনেক জায়গায় খরচ হয়ে যায় তো আর্টিসানের এই টপসটা ভালো লেগেছে বাট এটার দাম হচ্ছে আঠাশশো টাকা যেটা আমার কাছে মানে কাজ আর কোয়ালিটি অনুযায়ী একটু বেশি লেগেছে এরকম টপসগুলো আগে আমি দেখতাম হাজার বারোশোর ভেতরে পাওয়া যেত এই ধরনের সিঙ্গেল কুর্তিগুলো জায়নার জন্য ভালো হবে বাট যেহেতু জায়নার জন্মদিন সামনে ভাবছি জায়নার জন্য কি এই ফাঁকে একটা দুটো কিনে নিব কিনা না পরে মনে হলো না আজকের দিনটা শুধু ইয়ানারই থাকুক জায়নার জন্য সামনের দিনগুলোতে নিব সায়নার জন্মদিন হচ্ছে নয়ই জুন তো নয়ই জুনের আগে আবার টুকটাক কেনাকাটা এই সায়নার জন্য হবে আপাতত এখান থেকে যা যা কিনেছি সেগুলো কিনে বাসায় চলে যাচ্ছি আর ওইদিকে যেটা হয়েছে বাসার কিন্তু যে আমাকে আরও বিশাল অনেক কিছু রান্নাবান্না করতে হবে এখানে প্রায় বারোটা ডিম নিয়ে নিয়েছি আমি আসলে আজকে ফিফটি পিসেস অফ কাপকেক বানাবো তো বেসিক্যালি ইয়ানার বার্থডে উপলক্ষে ওর স্কুলের ওর ক্লাসমেটদেরকে খাওয়াতে চাচ্ছিলো তো আমি টিচারের কাছ থেকে পারমিশন নিলাম তো টিচার বলল ঠিক আছে অসুবিধা নেই বড়ো দিয়ে না ছোটো ছোটো কাপকেক দিয়ে তাহলে ওটা বেশি ভালো হবে ডিস্ট্রিবিউট করা তো যেমন কথা তেমন কাজ তো কাপকেক বানাতে বসে গিয়েছি আমি এখানে বারোটা ডিমটাকে নিয়েছি এবং এই ডিমগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে প্রায় কিন্তু আমি প্রায় মিনিট দুয়েকের মতন বা যতক্ষণ না পর্যন্ত খুব একদম ভালো ফ্লাপি টাইপের আউটকাম আসে আমি কিন্তু ওটাকে বিট করেছি এরপরে আমি নর্মাল যে সুগার আছে সেই সুগার দিয়ে দিয়েছি দু কাপ এবং দু কাপ পরিমাণে দু কাপ কি তিন কাপ দিয়েছি অন্যদিকে যোগ করে দিয়েছি তেল নর্মাল যে রেগুলার খাওয়ার তেল আছে সেই তেলই দিয়েছি আচ্ছা এক্স্যাক্টলি মেজারমেন্ট যদি আপনাদের কারো এই ফিফটিটা কাপ কেকের জন্য দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই করে দেবো আরেকটি কথা বলে রাখা ভালো এখানে সবাই তো আর ফিফটি বা সিক্সটিটা কাপ বানাবে না তো সেক্ষেত্রে আমি হয়তো বা ছয় পিস বা বারো পিসের রেসপেক্টে আমি একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব যদি কারো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তো মোটামুটি চিনি আর তেল দিয়ে তো কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন এখানে যোগ করে দিয়েছি ময়দা আর আরও যোগ করে দিচ্ছি কোকো পাউডার সো কোকো পাউডারটা দেওয়ার পরে এখন এটাকে আবারও বিট করার পালা আমি যখন এইটা বিটারটা অন করে ফেলেছি বিটারের এই শব্দে রিয়ানা ঘরের ভেতরে খেলছিলো রিয়ানা দৌড়ে চলে এসেছে এবং সে খুব এনজয় করে যে যখন আমি কোনো কিছু রান্নাবান্না করি বিশেষ করে বেকিং করি বা এমন কিছু করি যেটা আসলে একটু টেস্ট করতে পারবে বা ওইগুলো একটু খেতে পারবে তো এই যে এরা খুব মজা করছে দুই বোন মিলে দীর্ন্ত চলে এসেছে এবং তারা কিন্তু আসলে কথা বলতে চাচ্ছে আমি আবার নিলে টুকটুক করে ছবি তুলে ফেললাম তো যাই হোক বিট করা শেষে এখন আমি যেটা করেছি তরল দুধ বানিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে গরম পানি দিয়েছি আর একটা ক্রিমি কফির যে থ্রি ইন ওয়ান থাকে সেটা দিয়ে একটু সুন্দর মতন করে গুলিয়ে নিচ্ছি এটা আমরা এখানে দিয়ে দিব বেসিক্যালি আমি একটু ময়েস টাইপের যে কাপ কেকগুলো আছে বা ময়েসড কেক যেমন থাকে সেরকম একটা কেক বানানোর ট্রাই করছি তো এক্ষেত্রে আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে সুন্দর মতন করে কিন্তু বিট করে নিচ্ছি আর আবারও বিট করার পরে এখন আমাদের যেটা হবে যে একটু টেস্ট করে দেখছি যে মানে মোটামুটি স্বাদটা বা চিনির যে লেভেলটা ঠিক আছে কি না তো দেখলাম সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখন কাপকে লাইনার দিয়ে আমি কাপকেক যে মোল্ডের উপর দিয়ে দিয়েছি একটু একটু করে কাপকেক দিচ্ছি আমার তো ওভেনটা বড় ওভেনটা তো আমি সেল করে দিয়েছি এখন ছোটো একটা ওভেন দিয়ে কাজ চালাচ্ছি সামনে আরেকটা বড় ওভেন কিনবো বাট সেটা সেই দিল্লি বহুদূর তো আপাতত ওভেনে বেক করতে দিয়েছি আর ওই দিকে যেটা হচ্ছে আমি এরকম বক্সে বক্সে করে আগে থেকে কেকগুলোকে হয়ে যাওয়ার পরে সুন্দর করে সেট করে ফেলবো এই বক্সগুলো আমি জিয়া স্টোর থেকে কিনেছি গুলশান ডিসিসি মার্কেট থেকে তো ওদের এখানে এই বক্সগুলো বারোটার যে সেট আছে সেটা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি কারণ ওভারঅল যেটা হয়েছে যে আমার মেয়ের যে মানে ক্লাসে দিতে হবে সেটা হচ্ছে ফিফটিটা দিতে হবে তো এরকম বারোটার চারটা মানে আটচল্লিশটা কভার হয়ে যাচ্ছে আর আমি ওই দিকে ছটা নিয়ে নিয়েছি একটা ছোটো কাপকেকের বক্স যেটা হয়তো বা রেস্ট অফ দ্য মানুষ হরেন টিচাররা অন্য কেউ যদি খেতেছে তারা খেতে পারবে তো মোটামুটি আমি সুন্দর করে তো বক্সগুলো বানিয়ে ফেলছি এইভাবে আপনি যদি নিজে হাতেই সব কিছু বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কস্টিংটা বা প্রাইসিংটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে তো সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে শুধুমাত্র এই বক্সগুলো আনলেই কিন্তু হয়ে যাচ্ছে আর ডেফিনেটলি ইনগ্রেডিয়েন্টসগুলো সো আমি যেটা করেছি এক এক করে তো আমার এই কেকগুলোকে বেক করছি আর সুন্দর মতন করে এইভাবে করে একবারেই সেট করে নিচ্ছি আমি হুইপিং ক্রিম দিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে নিব তো ওইটা একবারেই সাজাবো কেমন করে কি করবো না করব সেটা তো শেয়ার করব আসলে আলাদা আলাদা করে দেখা যাচ্ছে রাখলে স্পেসটাও লাগছে এবং ওভারঅল কিন্তু অনেক ঝুট ঝামেলাও হয় তো জিনিসটাকে যতটুকু সহজ করা যায় তো যেটা বলছিলাম আমি কিছু পোর্শন করছি চুলোতে এইভাবে করে স্টিমে যেটা খুব দ্রুত হয়ে যাচ্ছে আর ওইদিকে আমি আরেকটা যেটা বাকি যে অংশটুকু আছে সেগুলো করছি আমার ইলেকট্রিক ওভেনে তো দেখতেই পাচ্ছেন এই ইলেকট্রিক ওভেনের আউটকামটা তবে দুটা থেকে কম্পেয়ার করলে মোটামুটি কিন্তু আমার মনে হয়েছে যে ইলেকট্রিক ওভেনের থেকে স্টিমে করার আউটকামটা ভালো এসেছে তো সবগুলো আটচল্লিশে কেক হয়েছে আরও কেক হচ্ছে ওভেনে আর চুলোতে এদিকে যায় না এই সুন্দর একটা কার্ড বানিয়েছে নিজে হাতে এই আনাকে গিফট করবে বলে আমি আসলে কার্ড বানানোর সময় পাইনি যায়না খুব সুন্দর করে করে অনেকগুলো কথা লিখেছে এটা সেটা অনেক কিছু তো এগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে অন্যদিকে রাত বারোটা বেজে গিয়েছিল আমরা তোকে উইশ করে ফেলেছি বাট ওই উইশের ক্লিপিংগুলো শেয়ার করছি না কারণ একদম ফ্যামিলির পার্সোনাল কিছু কিছু জিনিস থাকে মোমেন্ট থাকে যেটা সবসময় আসলে সব কিছু শেয়ার করা যায় না আর বিভিন্ন ধরনের উইশগুলো পাওয়ার পর করার পর আমরা যেটা করেছি আমি যেটা করেছি উইপিং ক্রিমের সাথে একটু ওকো কোকো পাউডার যোগ করে নিয়ে এটাকে ভালো মতন করে কিন্তু আমি রেডি করে নিয়েছি ক্রিমটাকে আমি একটা নজেল দিয়ে একটা পাইপিং ব্যাগে এই উইপিং ক্রিমগুলো নিয়ে নিয়েছি এখন একটু একটু করে প্রত্যেকটা কেকের উপরে সিম্পলি একটা ডিজাইন করে দিয়েছি আপনি ছেলে যে কোনো ধরনের ডিজাইনই করতে পারেন আমার কাছে মনে হয়েছে যে বাচ্চা তো তো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু চকলেট জাতীয় জিনিস খেতে ভীষণ পছন্দ করে আর আজকের এই আয়োজনটা একদম হুটহাট করে হয়েছে দেখে মানে ডিসিশানটা একটু হুটহাট করে নেওয়া হয়েছে দেখে আমি আসলে কাপকেকের বেশি কিছু আর এইভাবে করে দিতে পারিনি তো এটা আমার খারাপ লেগেছে বাট ইনশাল্লাহ সামনে বছর ইচ্ছে আছে যে আরও কিছু কাপকেকের সাথে সাথে একটু স্যাভরি কিছু মানে ধরেন স্যান্ডউইচ বা একটু নিজে হাতে আমি চকলেট বানিয়ে দিব এটা সেটা কত কিছুই তো বানানো যায় নিজে আপনি যদি বানাতে পারেন জিনিসগুলো তাহলে কিন্তু কস্টটাও বেঁচে যায় যেমন ধরেন এই ধরনের কাপকেক আপনি যদি বাইরে থেকে কিনতে চান আপনার কিন্তু হানড্রেড টোয়েন্টি টাকা প্লাস বা হানড্রেড ফিফটি টাকার মতন পার কাপকেক হয়ে যাবে যেখানে ফিফটিটা কাপ কেক করতে আপনার কতগুলো টাকা লাগছে কিন্তু দেখা যাচ্ছে যে উইদিন ওয়ান টাকা খরচ করে কিন্তু বক্স ছাড়া আপনি মোটামুটি করে কিন্তু বা বক্সহ হিসাব করলেও মানে এক হাজার বারোশোর ভিতরে কিন্তু আপনি এতগুলো কাপকে খুব সহজেই বানিয়ে ফেলতে পারছেন আপনার বাচ্চার জন্মদিন উপলক্ষে বা যে কোনো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে তো আমি তো কথা বলতে বলতে প্রত্যেকটা কাপকেকের উপরে সুন্দর মতন করে ডিজাইন করে ফেলেছি এবং এই কাপকেকগুলোর উপরে আমি চেরি দিয়ে দিচ্ছি এত রাতে আমার আসলে রাত একটা দেড়টার দিকে নতুন করে চকলেট গলি চকলেট টপার বানানোর এনার্জি ছিল না ওটা করে দিতে পারলে আরও ভালো হতো সো মোটামুটি এটা হচ্ছে ফাইনাল আউটকাম আমার আজকের কাপকেকগুলোর যেগুলো আমি স্কুলে বাচ্চার জন্মদিন উপলক্ষে পাঠিয়ে দেবো কেমন লাগলো সেই কাপকেকগুলোর ফাইনাল আউটকাম দেখে প্লিজ জানাতে ভুলবেন না আর অন্যদিকে এখন এই কাপকেকগুলোকে সুন্দর করে আমি কভার করে প্রত্যেকটা কাপকেককে আমি ফ্রিজে বক্সকে আমি সুন্দর মতন করে কভার করে ফ্রিজে রেখে দিব আর ওভারঅল যেটা হচ্ছে এইভাবে করে সকালবেলায় এটা সেটও হয়ে যাবে ক্রিমগুলো এবং মোটামুটি সকালবেলায় আমি এগুলো জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে স্কুলে ড্রপ করে দিব। তো আমি একটা একটা করে বক্সকে কভার করে নিয়েছি আর এইভাবে করে আমার আজকের এই ইয়ানার জন্মদিনের প্রথম ভাগের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই আনা পাখির জন্য দোয়া করবেন আর ওইদিকে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামেও আমাকে পাচ্ছেন আর ওইদিকে টিকটকেও কিন্তু আজকাল আমি ভীষণভাবে অ্যাক্টিভলি কাজ করছি তবে রান্নাবান্না নিয়ে অন্য কিছু নিয়ে না তো একটা একটা করে আমি ফ্রিজে সুন্দর মতন করে বক্সগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আর সকাল হয়ে গিয়েছে এই বক্সগুলোকে এখন বের করে নিচ্ছি আর আমরা চলে যাচ্ছি স্কুলের পথে আজকে এখানে না হয় শেষ করে দিই সামনে আসছি আরও কিছু ভ্লগ নিয়ে ভালো থাকবেন